আমি কোনদিন এত মজা পাইনি, সঙ্গে সঙ্গে রশি দিয়ে বানা গলু, একটা পিলারের সঙ্গে রশি দিয়ে যেমনি বেঁধে দেওয়া, ওসমান কেত পিটাই করা গলু, এত মার মারা গলো। আমার ওসমান তিনি বলে, আমার শরীর দিয়ে লঘু লাগান হয়ে যায়, আমার শরীর দিয়ে রক্ত বের হয়ে যায়। আমাকে বলে, ওসমান তুমি ওই নবীর কলমা বন্ধ করো, ওই নবীর নাম মুখে উচ্চারণ বন্ধ করো। আমার ওসমান তিনি বলে, আমার যদি শ্বাস বন্ধ হয়ে যায় তবে আমি নবীর নাম ছাড়ব না, আমি নবীর নাম বন্ধ করব না, আমি নবীর নাম ছাড়ব না, আবার নবীর মধুমাখা কলমা আমি ছাড়ব না। এত মার মারা গলু, এত মেরে যে লোক আগান করেছে, রক্ত বের করে দিয়েছে, ওসমান যেন বেহোশ হয়ে পড়ে গেছে। ওসমানকে বেহোশ করে জমিনে ফেলে দেওয়া গলু, আবার ওসমানকে আবার যেন পানির ছেটা মেরে ওই জায়গায় আবার ওসমানের জ্ঞান ফিরে গেল। ওসমানকে জিজ্ঞাসা করা গলো, বলে ভাতে যাও ওসমান, তোমার এখনো সময় আছে, ভাতে যাও, তুমি বলো আমার কোন অট্টলিকাটা তুমি চাও, আমার কোন জমিনটা তুমি চাও, আমার তোমার কত টাকা ব্যাংক ব্যালেন্স লাগবে বলো। হ্যাঁ ওসমান তুমি বলো, তোমার কি চাই তুমি বলো, আমি সব তোমাকে দিতে আছি, ভাতে যাও, কিন্তু মুহাম্মাদের কলমা ছাড়তে হবে। তুমি আমাকে সব যদি তোমার অট্টলিকা আমার নামে লিখিত করে দাও, আমি ওসমান নবীর কলমা ছাড়ব না। আবার ওসমানে গনি যেমনি কথা বললেন, আবার ওসমানে গনিকে দেখে দেখে তারা বলল, না না না, ওসমানে গনিকে এই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা এমন জাদু করেছে, এ ওসমানকে আর পারা যাবে না। আবার নবীর গোলাম তিনি বলেন, আবার ওসমানকে আজাদ করে দেওয়া গলু, ছেড়ে দেওয়া গলু। ওসমানে গনি তিনি বলেন, আমি নবীর দরবারে এসে উপস্থিত হয়েছিলাম, জোরে বলুন আর নবী, ওসমানকে সিনাই লাগিয়েছিলেন। আবার নবী বলেছিলেন, ওসমান আমার আল্লাহ তাআলা তোমাকে এত পছন্দ করেছে, ওসমান আল্লাহ তাআলা তোমাকে এত ভালোবাসে, হে ওসমান আল্লাহ তাআলা তোমাকে এত পছন্দ করে নিয়েছেন, আমি আল্লাহর নবী তোমাকে পছন্দ করে নিয়ে আমার এক সাহাবজাদির সঙ্গে আমি তোমার বিবাহ দিয়ে দিব। আমার নবী বললেন, বলে ওসমান রে, আমি তোমার সঙ্গে আমার এক মেয়ের বিবাহ দিব, হে ওসমান তোমার বিবাহ দিয়ে দিব। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যেখানে রাজি আমি ওসমান ও সেই জায়গাতে রাজি আছি। সুবহানাল্লাহ, গনিকে দুলহা সাজিয়ে আবার নবী বলে, আপন বেটি হযরতি রোকায়ার সঙ্গে আমার নবী বললেন, ওসমান গনির বিবাহ দেওয়া হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে ইসলামের দাওয়াত চলতে আসে, ইসলামের দাওয়াত চতুর্দিকে চলে যায়। আমার নই বলছেন, বলে ওসমান এ মক্কা নগরীর অবস্থা ভালো নাই, এ মক্কা নগরের মানুষেরা ভালো নাই, কারণ মক্কা নগরের মানুষেরা ভালো জিনিস দেখতে পাই না। হে ওসমান বেটা তুমি শোনো, তুমি চলে যাও আমার বেটে রোকায়াকে নিয়ে, তুমি হাবশাতে হিজরত তুমি করবে, হিজরত করে নাও। হে ওসমান তুমি হাবশা যাবে, ওসমান তুমি হাবশাতে যাওয়ার পরে আমি নবী মক্কা থেকে মদিনা যখন যাব, তখন তুমিও আবার হাবশা থেকে মদিনা হিজরত করবে, জোরে বলো। মক্কা থেকে একবার হিজরত করা হলো, ওসমানে গানি তিনি বলেন, আমি দুইবার হিজরত করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ, দুইবার হিজরত করা হয়েছে। আমার ওসমানে গানি হাবসা গেলেন, হিজরত করলেন। আবার ওসমানে গানি বলেন, আবার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন তিনি হিজরত করলেন, হিজরত করার পরে আমার নবী যখন মক্কাতুল মুকাররমায় 17 মাস আমার নবী থাকলেন, কত মাস জোরে বলবেন,
17 মাস, আর এই 17 মাস পরে একটা প্রথম যুদ্ধ হয়েছিল মদিনাতুল মানওয়ারায়, যেই যুদ্ধটার নাম হল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে আবার নবী সাহেব সাহাবীদেরকে ডাকলেন, আনসার মগারির সাহাবীদেরকে ডাকলেন, আবার ওসমানে গানিও ওই সময়টা আমার ওসমানে গানি, আবার হাফসা থেকে তিনি বলেন আমি হিজরত করে মদিনা গিয়েছিলাম। যদি বলুন সুবহানাল্লাহ, আমার বিবিকে নিয়ে রোকাইয়াকে নিয়ে আমি হাফসা থেকে যখন চলে গেছিলাম মদিনাতে যাওয়ার সময়, ওই সময়তে দেখলাম আমার বিবি রোকাইয়া যেন বিমার হয়েছিলেন, আমার বিবি রোকাইয়া অসুস্থ হয়ে তিনি পড়েছিলেন, তিনি অসুস্থ হয়েছিলেন। আবার নবী দেখলেন বলে বেটা ওসমান, বলো বলো ওসমান, এই আমার ওসমানে গানি বলো তোমার মনটা কেন খারাপ। তিনি বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপন বিবি যদি অসুস্থ হয় তবে স্বামী মহব্বত যদি হয় বলো স্বামীর মন ভালো করবে না, স্বামীর মনটা ভালো করবে না। কিন্তু নবীর মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার পদতলে কুরবান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আমার নবী ডাক দিয়েছেন এ সাহাবীরা তোমরা তাড়াতাড়ি করে এসো, কারণ ইসলামের প্রথম যুদ্ধ হবে আর ইসলামে জয় হতে হবে। আবার নবী ডাক দিলেন বদরের যুদ্ধের জন্য, আমার নবী এলান করে দিলেন, আমার নবী জানাইয়া দিলেন। আবার নবী বললেন বলে ওসমান, এ ওসমান সবাই যাবে বদরের যুদ্ধে কিন্তু ওসমান তুমি যাবে না। তুমি যাবে না। ওসমানে গানি বলেন কেন যাব না, এই জন্য ওসমান তুমি যাবে না, বদরের যুদ্ধে যাওয়ার জন্য তোমাকে মানা করা হলো, কেন মানা করা হবে। আবার ওসমানে গানি তিনি বলেন ওই সময় আমার বিবি অসুস্থ ছিল, হযরতে রোকাইয়াও তিনি অসুস্থ ছিলেন। তিনি বলেন আবার নবী বললেন বলে ওসমান, আমি নবী যদি চলে যাই বদরের প্রান্তরে, তুমিও যদি যুদ্ধের ময়দানে চলে যাও, আমার বেটি রোকাইয়া অসুস্থ হয়ে আছে, আমার বেটি রোকাইয়া যদি ডাক দেয় আপন আব্বাকে পাবে না, আপন স্বামীকে পাবে না, আমার রোকাইয়া মনে আফসোস হয়ে যাবে। ওসমান তোমার বিবির কাছে তুমি দেখভাল করার জন্য থেকে যাও, যেখানে হুকুম খাবে বলো সেই জায়গা থেকে আর হুকুম চলবে, কাউরি হুকুম চলবে না। আবার ওসমানে গানি তিনি বলেন আমি ওই সময় আমার নবীর হুকুম হয়ে গেল, আমি থেকে গেলাম, নবী সবাইকে সঙ্গে করে নিয়ে বদরের প্রান্তরে আমার নবী চলে গেলেন। আবার নবী যখন বদরের প্রান্তরে যাওয়া, আবার নবী বলেন ওই সময় আমি ওসমানকে যখন রেখে আসলাম, আমার ওসমানে গানি তিনি বলেন বিবি রোকাইয়া গো ওই সময় যেন ডাক দিয়ে বলছেন, ও গো আমার স্বামী, ও গো আমার মাথার তাজ, ও গো আমার মাথার মুকুট, ও গো আমার প্রাণের স্বামী, ও গো ওসমানে গানি আপনি কি বদর ময়দানে যাননি, আপনাকে কি নিয়ে যাওয়া হয়নি। বলে ও গো রোকাইয়া তোমার আব্বা হুজুরের যেখানে অর্ডার সেই জায়গাতে কাউরির কোনো পারমিশন চলবে না, আগো রোকাইয়া আমাকে ওসমানে গানিকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হয়নি, এই রোকাইয়ার জন্য রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, রোকাইয়া বলে ও গো আমার প্রাণের স্বামী, আপনি যদি যুদ্ধের ময়দানে যেতে পারতেন, আর ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যদি আপনি শহীদ হয়ে যেতেন, আমি রোকাইয়া কিয়ামতের দিনে আল্লাহ পাকের দরবারে একজন শহীদের বিবি হয়ে দাঁড়াতে পারতাম। হে মুসলমান কত মহব্বত দেখো, আমি যখন অসুস্থ হলাম হযরত আসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আসেন, হে বিবি রোকাইয়া এখানে নবীর হুকুম হয়েছে বদরের প্রান্তরে যাওয়া হয়নি, সুবহানাল্লাহ। আবার রোকাইয়া তিনি বলেন আমি ওই সময় অসুস্থ হয়ে পড়লাম, আমি ওসমানে গানিকে ডাকার পরে বললাম ও গো আমার স্বামী, ও গো আমার মাতার মুকুট, ও গো আমার মাতার তাজ,
আমি যদি জীবনে আপনার সঙ্গে চলা ফিরাতে যদি ভুল করে থাকি, আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনি আমাকে ক্ষমা করে দেবে। আমি জানি না জীবনে যদি আপনার সঙ্গে কোন ভুল হয় আপনি আমাকে ক্ষমা করে দিবেন। অগাবার প্রাণের স্বামী, আমার যাবার সময় হয়েছে। আমি মনাগাই দুনিয়াতে আর বাসব না, আমি মনাগাই দুনিয়াতে আর থাকব না, আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আবার ওসমানে গানি হযরতে রোকাইয়ার দিকে তাকিয়ে আছেন, আর রোকাইয়া দুনিয়া থেকে তিনি চিরজীবনের মতন বিদায় নিয়ে নিলেন। সুবহানাল্লাহ, বাইন্না ইলাইহি রাজিউন। ওসমানে গানির দুই চোখ দিয়ে পানি ঝরে যায়, ওসমানে গানির দুই চোখ দিয়ে পানি ঝরে। ওসমানে গানি তিনি বলেন, আমি ওই সময় জান আমি রোকাইয়ার গোসল যেন হয়ে গেল, রোকাইয়াকে কাফন পরানো গেল, কাফন পরাইয়া যেন তাকে নিয়ে যাওয়া গেল, কোথায় জান্নাতুল বাগিতে দাফন করা গেল, জান্নাতুল বাগিতে দাফন করে। আবার ওসমানে গানি ওপর থেকে যেন হাতটাকে তিনি মাটি দিয়ে হাতগুলো কুড়ে ঝেড়ে, ওই সময় আল্লাহর দরবারে তিনি দোয়া করলেন। আবার নবী বদরের প্রান্তর থেকে আবার নবী আসেন, সাহাবীরা নবীর দিকে তাকিয়ে থাকে, আবার নবীর চোখ দিয়ে যেন পানি ঝরতে আসে, আবার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মুখে তো হাসি থাকা দরকার নবী, কেন আমরা বদরের প্রান্তরে যুদ্ধ করি, আমরা মুসলমানেরা জয়ী হয়েছি, আমরা মুসলমানেরা জয়ী হয়েছি, আপনার মনে কেন হাসি নাই গো নবী? আমার নবী বলেন, এ আমার সাহাবীরা, এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার বেটে রোকাইয়া আর দুনিয়াতে নয়, আমার বেটে রোকাইয়া দুনিয়া থেকে তিনি বিদায় দিয়ে চিরজীবনের মতন গেছে। আপন আব্বা চেহারাটা দেখতে পেলেন না, আপন আব্বা চেহারা তিনি দেখলেন না, আপন আব্বা চেহারাটা তিনি দেখতে পেলেন না। আমি নবী, এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে, আমার ওসমান গাড়ি, আমার ওসমান, এই জন্য আমার ওসমানকে রেখে এসেছিলাম, আবার ওসমান গাড়িকে আমি রেখে এসেছি আমার রোকাইয়ার জন্য, সবে মাত্র আমার ওসমান, আমার বেটি রোকাইয়াকে তিনি কবরে শুয়ালে। আমার ওসমান গাড়িকে যখন দেখলেন আমার নবী আসলেন, আমার নবী আসার পরে ওসমান গাড়ির দিকে আমার নবী তাকিয়ে বলে, বেটা ওসমান, ও বেটা ওসমান, তুমি যুদ্ধের ময়দানে যেতে পারনি, বদরের প্রান্তরে যেতে পারনি, এই ওসমান আমি আল্লাহর দরবারে তোমার জন্য আমি দোয়া করে দিলাম, আল্লাহর দরবারে দোয়া করলাম, একজন শহীদ হয়ে গেলে পারে, যে শহীদের মর্যাদা আল্লাহর দরবারে হয়, আমি আল্লাহর নবী দরখাস্ত করলাম, ওগো আল্লাহ, আমার ওসমানকে তুমি ওই শহীদের দরজা দান করো, আল্লাহ তালাও, আমার ওসমান তোমার জন্য আমি দোয়া করে দিলাম নবী গো। এই জন্য বদরের প্রান্তরে যত সাহাবীরা শহীদের জন্য ধরা গিয়েছিল, এই আমার ওসমান বদরের প্রান্তরে গেলে পারে, যেই সব সাহাবীদের আমার নামায় আমলে গাই, আমার আল্লাহ তালার দরবারে আমি দোয়া করে দিলাম, আল্লাহ তালা তোমার নামায় আমলে কতটায় আল্লাহ নেকি দিবে জোরে বলো, আমার ওসমান আজকে তুমি আমার বেটে রোকাইয়াকে চিরজীবনের মতন তুমি কবরে শুয়ে দিয়েছো, এই আমার ওসমান, আমার আল্লাহ তাআলা তোমাকে এত ভালোবেসে নিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে এত ভালোবাসে। ওসমান আমি নবী আজকে এলান করে দেব, এ ওসমান আমি আজকে এলান করে দেব, আমি নবী, আবার তোমার সঙ্গে আমার দ্বিতীয় বেটির বিবাহ দিব, যার নাম গলগম্য কলসা।
হ্যাঁ নবী গো, আপনি যখন এলান করলেন আবার নবী জানাইয়া দিল, আবার নবী বলে দিলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ নবী গো, রোকাইয়ার সঙ্গে বিবাহ হলো ওসমানের, আবার আপনার দ্বিতীয় বেটির সঙ্গে আপনি বিবাহ দিচ্ছেন, জুন্নুরা ওসমানের গনির সঙ্গে আপনি বিবাহ দিন। আবার নবী বলছেন সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা জেনে রেখে দাও, আমি ওসমানের গনির সঙ্গে আমার দ্বিতীয় বেটির বিবাহ আমি দেব, আমার যদি 100টা বেটি যদি হয় আমি নবী জানাইয়া দিলাম, আমার একা করে যদি মারা যায় আমি নবী ওসমানের সঙ্গে সবার একা করে বিবাহ দিতাম। আবার নবী জানাইয়া দিলেন আবার ওসমানের গনিকে আমার আল্লাহ তাআলা এত ভালোবেসে নিয়েছি, আমার নবী জানাইয়া দিলেন আমি সমাতে আমার বেটির সঙ্গে আবার দ্বিতীয় বেটির সঙ্গে আমি বিবাহ দিলাম। আমার নবী বললেন এ জগৎবাসীরা, এ মানুষেরা তোমরা শুনে নাও, আমার ওসমানের গনি হলো জুন্নরাইন, জোরে বলো যার নাম দেওয়া হলো জুন্নুরাইন, জুন্নুরাইন জন্য বলা হয়। আমার নবী বললেন জুন্নুরাইন এই জন্য বলা হয় যেটা দুই নূরের অধিকারী, জোরে বলো আমার নবীর দুই সাহাব যদি দুই নূরের অধিকারী আমার জুন্নুরাইন হলেন, ওসমানের গনিকে আমার আল্লাহ তাআলা কত ভালোবাসে। হে মুসলমান, আমার নবী বলেন আমি ওসমানের গনির জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জাং মোবারকাই জারির উপরে উরুর উপরে আমার নবী শুয়ে আছেন, আমার নবী আরাম করছেন, আমার নবী যখন আরাম করে আসেন সুবহানাল্লাহ, আমার আয়েশা সিদ্দিকাকে আমার নবী বলছেন না এ আয়েশা তুমি কি জান্নাতি মানুষকে দেখতে চাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নবী গো, জান্নাতি মানুষকে আমি দেখতে চাই। হযরতে ওসমানের গনি রাদিয়াল্লাহু তাআলা আনহার মান সম্মান আল্লাহ কত বাড়িয়েছে, আমার নবী বলছেন বলে আয়েশা আয়েশা শোনো, তুমি দেখবে এক মুহূর্তে এখন আসবে একজন ব্যক্তি, যেমনি বলা হলো দরওয়াজার সামনে সে হাজির হয়ে গেল, দরওয়াজা খুলে দেওয়া হলো, তিনি দেখলেন যে আমার আব্বা হুজুরকে দেখলাম, তিনি হলেন আবু বকর সিদ্দিক, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বুঝলেন আমার আব্বা হলেন জান্নাতি। হে মুসলমান, আবার যখন বলা হলো এ আয়েশা তুমি কি জান্নাতি মানুষকে দেখতে যাও, বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নবী গো, জান্নাতি মানুষকে দেখতে চাই। আমার নবী বলছেন আয়েশা কিছুক্ষণ পরে দেখতে পাবে, দরওয়াজায় আওয়াজ দেওয়া হলো, আবার যেন দরওয়াজা খুলে দেওয়া হলো, ওই সময় দেখা গেল যেন দেখা যায় একজন ব্যক্তি যিনি হলেন হযরত উমর ফারুক আজম, জোরে বলো কোন ব্যক্তি জান্নাতি হলো। আবার আয়েশাকে বলতেছেন বলে আয়েশাও ও আয়েশাতুল হুমাইরাও তুমি কি জান্নাতি মানুষ দেখতে যাও, তিনি বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নবী গো, জান্নাতি মানুষকে দেখতে চাই। যেমনি বলা হলো কিছুক্ষণ পরে যেন দরওয়াজায় আওয়াজ দেওয়া হলো, ওই দরওয়াজা যখন খোলা হলো, দরওয়াজায় খুলে দেওয়ার পরে আবার দেখতে পাওয়া গেল যেন ওই সময় তৃতীয় জন ব্যক্তি ঢুকছেন, ওই তৃতীয় জন ব্যক্তি হযরত আয়েশা সিদ্দিকা বলেন যেন ওসমানের গনিকে দেখা গেল, ওসমানের গনিকে যেমনি দেখা যায়। আবার নবী বলতে আছেন ওই সময় আবু বকর সিদ্দিক আসলো, আমার নবী শুয়েছিলেন, আমার উমর ফারুক আজম আসলেন, আবার নবী শুয়েছিলেন, যেমনি দেখা গেল ওসমানের গনি আসলেন, ওই সময় যেন আমার নবী ওই বিছানা থেকে নিয়াও, আমার নবী যেন আবার উঠে ধসমাস করে বসে গেলি, আবার নবী যেন ওই সমাধি জুব্বা বাবারা গুলোকে এত সুন্দর করে ছেড়ে আমার নবী বসে গেলেন, আদবের সহিত আমার নবী বসলেন। আয়েশা সিদ্দিকা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ফিদাকা উম্মি ইয়া আবি নবী, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার আছে। আমার নবী বলছেন আয়েশা তুমি কি জিজ্ঞাসা করবে বলো। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আব্বা হুজুর যখন আসলো তখন আপনি শুয়ে থাকলেন, আমার উমর ফারুক আজম যখন আসলেন আবার আপনি শুয়ে থাকলেন, ওসমানের গনি যখনই আসলো তখন কেন আপনি আদবে শুয়ে উঠে কেন বসলেন, জোরে বলো।
জানার বিষয় আছে না নাই? আপনি আবু বকর সিদ্দিককে দেখে উঠলেন না, ওমারকে দেখে আপনি উঠলেন না, সুবহানাল্লাহ, আপনি ওসমানে গনিকে দেখে কেন উঠে গেলেন? আমার নবী বলেন, আয়েশা, আমি কেন ওসমানকে দেখে আমি উঠে বসলাম, আমি ওসমানে গনিকে দেখে কেন উঠে বসলাম তুমি জানো না? আলা তাস্তাহি মিনার রাজুল তাস্তাহি মিনহুল মালাইকা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ওই জায়গায় হাদিসে পাক আমার নবী বললেন, আয়েশাতুল খুমাইরা, আমি এই জন্য বসে গেলাম, আমি এই জন্য দাঁড়াইয়া গেলাম, আলা তাসতাহি মিনার রাজুল, ওই নওজোয়ানকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম, এই জন্য তাস্তাহি মিনহুল মালাইকা, আমার ওসমানে গনিকে দেখে আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা হায়া করে, জোরে বলো। আমার ওসমানে গানির চরিত্রটা এত সুন্দর, আমার ওসমানে গানির হাঁটা এত সুন্দর, আমার ওসমানে গরিন চলা এত সুন্দর, আমার ওসমানে গানির এত সুন্দর আদু, আমার ওসমানে গানি হলে মমিন্দির বাপ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমানে গানির চলা এত নরম ছিল, কথা এত নরম ছিল, আমার ওসমানে গানি নিচে দিকে মুখ করে ঘাঁটতেন, আমার ওসমানে গানি উঁচু করে তাকাতেন না, আমার ওসমানে গানির জন্য আমার নবী বলেন, বলে আয়েশা, যে ওসমানে গানিকে আল্লাহ পাকের আসমানের ফারিস্তারা দেখে হায়া করে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমানে গানিকে দেখে আল্লাহ পাকের ফারিস্তারা হায়া করে, লজ্জা করে, সুবহানাল্লাহ। লজ্জা আছে বুঝা যায়? হ্যাঁ বাপ বলে মৌলভী সাহেব এখন দোয়া কেন কবুল হয় না? এখানে মৌলভীর এখন দোয়া কবুল হয় না, আগের মৌলভীরা ভালো ছিল, আগের মুরব্বীরাও ভালো ছিল, দোয়া করলে দোয়া কবুল হতো। খুব খরা পড়েছে, কুহাত পড়েছে, পানির প্রয়োজন দরকার, ইমাম সাহেবকে বলেছে দোয়া করেন, মুরব্বী মানুষকে বলেছে দোয়া করেন, তো সঙ্গে সঙ্গে আকাশ থেকে মেঘ চলে আসার পরে বৃষ্টি আরম্ভ হয়েছে। এখনকার মৌলভী যদি হাত তুলে দোয়া করে তো মেঘ আগে থেকেই পালিয়ে যাবে, তাই না? হ্যাঁ, তার কারণ কি বাপ? তার কারণ হচ্ছে এটা, আগের মুরব্বীরা ভালো ছিল, ছিল না? তাহলে এখনকার মুরব্বীরা কি খারাপ? এখন মৌলভীরা খারাপ? খারাপ নয়, সুবহানাল্লাহ, আমাদেরকে আদবে নষ্ট করে দিছে, বুঝছেন? আগের মৌলভী মুরব্বী যদি রাস্তা দিয়ে গেছে তো ছোট বাচ্চারা দূরে পালিয়ে গেছে, পালায়নি, আগে দেখে স্নেহ করেছে, যদি রাস্তা দিয়ে গেছে দেখবেন যে মা বোনেরা আগেই হেফাজত করেছে, নিজের শরীরকে হেফাজত করেছে, করেনি? আর যদি মৌলভী রাস্তা দিয়ে যাইতো তখন দেখবে যে মৌলভী সাহেব এসেছে, কিন্তু আদব করতে হবে, মুরব্বী মানুষকে আদব করতে হবে। কিন্তু এখন বর্তমানে রাস্তা দিয়ে যদি যাই তো ছোট বাচ্চারা মৌলভীকে দেখে সিটি মারে, মারে না? আদব আছে? মুরব্বী মানুষকে দেখে সম্মান করে বাপ? তাহলে যেমন যুগ এসেছে তেমনি দোয়াও হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? আদবে নষ্ট হয়ে যাচ্ছে। আদব যদি ভালো হয় তাহলে সব ভালো হয়ে যাবে, আমরা নিজে নিজেরাই আদবকে নষ্ট করে ফেলছি, নষ্ট করে আমরা দিচ্ছি। মুসলমান, আল্লাহর নবী বলেছেন ওসমানে গানির জন্য আসমানের ফারিস্তারা হায়া করত, লজ্জা করত, তাহলে চিন্তা করতে হবে ওসমানে গানিকে আমার আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছে, তাই না? সম্মান নিতে জানতে হবে, নিজের আদব তৈরি করতে হবে, তবেই সম্মানটা পাওয়া যাবে। যে আদব যদি তৈরি না হয় তো সম্মান পাওয়া যাবে? সম্মান পাওয়া যাবে না। ওইখান থেকে আয়েশা সিদ্দিকা তিনি বুঝে নিলেন যে সুবহানাল্লাহ, ওসমানে গানিও জান্নাতি, আবু বকর সিদ্দিকও জান্নাতি, ওমর ফারুক আজম হলো জান্নাতি, এবং ওসমানে গানি আদব আখলাক এত সুন্দর, আসমানের ফারিস্তারা তিনাকে দেখে লজ্জা করে, জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটলে পারে আসমানের ফারিস্তারা লজ্জায় হায়াতে সরে যায় যে ওসমানে গানি এসছে, তোমরা এই রাস্তা দিয়ে পর্দা করো, এই রাস্তায় তোমরা সরে যাও। তো সুবহানাল্লাহ, মান কত আল্লাহ তাআলা বাড়িয়েছেন কার?
আর আমার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ, তিনি বলেন মদিনাতুল মানুওয়ারায় তিনি আছেন, মদিনাতুল মানুওয়ারায় আছেন আমার উসমানে গনি, আমার নবীর সঙ্গে চলছেন আর একটা কাফেলা আছে, কাফেলাকে নিয়ে দেখুন চলতে আছেন, চলে যায় আমার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জায়গায় দেখলেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই জায়গাতে আমাদের পানির প্রয়োজন, এই জায়গায় পানির প্রয়োজন, পানি আমাদের দরকার, আমাদেরকে উযু করতে হবে, গোসল করতে হবে, মদিনা থেকে 4 কিলোমিটার দূরে, মদিনা থেকে 4 কিলোমিটার দূরে। সাহাবীরা বললেন হজর পানির দরকার, আমার নবী বলছেন উসমান পানির তালাশ করো, পানির তালাশ লাগাও। তো দেখা গেল ওই জায়গাতে একটা কুয়া দেখতে পাওয়া গেল, ইন্দারা কুয়া, বুঝতে পেরেছেন? এখন কিন্তু নাই, আগে ছিল, পাড়ে গ্রামে ছিল, এখন কিন্তু নাই, এখন চলেছে ডিজিটাল যুগ তো। সুবহানাল্লাহ, ইন্দারার পানি খাওয়া হলো নবীর সুন্নাত, ইন্দারাতে ইন্দারার পানিতে গোসল করা সাহাবি নবীদের সুন্নাত, আমাদের সুন্নাত সব চলে গেল কোথায়, সব শেষ হয়ে গেল। মুসলমান জওয়ান যুবকেরা শোনাও, আমার নবীর আদর্শ উসমানে গনি বলেন আমাকে যখন বলা হলো আমি গেলাম, যাওয়ার পরে দেখি একটা কুয়া দেখা গেল, আর ওই কুয়াতে এক ইহুদি কুয়ার পানি উঠায় আর সবার কাছে বিক্রি করে, তুরতরাজ থেকে মানুষ আছে আর মানুষের কাছে কুয়ার পানিটা বিক্রি করে। তো উসমানে গনি আসার পরে দেখলেন যে মানুষটা পানি বিক্রি করছে, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাদের পানির দরকার আছে, আমাদের পানি লাগবে, আমার নবী বলছেন পানির তালাশ করো তোমরাও, আমার পানির তালাশ যখন করা হলো আমার নবীর সম্মুখে উসমানে গনি এসে হাজির হয়ে গেলেন, আমার উসমানে গনি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি পানির তালাশ করেছি, সাহাবীদের অসুবিধা হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন উসমান কোথায় তুমি পানির তালাশ করেছো বলো, উসমান বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমাদের সাহাবীদের জন্য আমরা যতজন আছি নবী আর অসুবিধা আমাদের হবে না, না উযুর অসুবিধা হবে, না আমাদের গোসলের পানির অসুবিধা হবে, নবী গো আমি একজন ইহুদির এক কুয়া থেকে আমি ওই জায়গাতে অর্ধেকটা কুয়া আমি খরিদ করেছি, জোরে বলো অর্ধেকটা আমি কুয়া আমি খরিদ করে নিয়েছি। আবার নবী বলে উসমান তুমি অর্ধেকটা কুয়া খরিদ করেছো, আমি নবী তোমাকে জানাইয়া দিলাম তুমি জান্নাত খরিদ করেছো, জোরে বলো উসমান তুমি জান্নাত খরিদ করে নিয়েছো। আবার নবী বললেন উসমান রে এবার তুমি জানাইয়া দাও, সবাইকে বলে দাও এ আমার সাহাবীরা তোমরা এখান থেকে পানি উঠাইয়া নিয়ে আসবে আর তোমরা গোসল বানাবে, যার গোসলের প্রয়োজন হবে তোমরা গোসল বানাবে। আবার উসমানে গনি জানাইয়া দিলেন, আমার নবী যেমনি বলে দিলেন সাহাবীরা ওই কুয়াতে যাওয়ার পরে তারা সবাই মিলে ওই জায়গাতে যাওয়ার পরে পানি উঠাইয়া নিয়ে আসে, পানি উঠাইয়া নিয়ে আসার পরে রাখতে লাগলো। ইহুদি মনে মনে চিন্তা করল আমার কাছ থেকে যেই মানুষটা কুয়াটা খরিদ করেছে অর্ধেক কুয়া, আর এই নবীর সাহাবিয়েরাও এরা দেখি যে একদিনের পানি যতটা নাই তারা দুই দিনের পানি বহন করে নিচ্ছে, জোরে বলেন দুই দিনের পানি বহন করছে, আমার পানি হয়তো কমে যেতে পারে, আমি তো পানি তুলে তুলে বিক্রি করি, অর্ধেকটা কুয়া তো আমি বিক্রি করেছি, এই জায়গাতে কি করা যায়। আবার উসমানে গনি আবার যেন আসলেন, আবার উসমানে গনি আসার পরে আবার উসমানে গনি জায়গা জিজ্ঞাসা করা হল এ নবীর সাহাবীরা তোমাদেরকে পানি দেওয়া বন্ধ করে দেব, কারণ তোমরা একদিনের পানি দুই দিন
দিনের পানি তোমরা একদিনে বহন করে নাও, তোমাদেরকে পানি দেওয়া হবে না, তোমাদেরকে পানি বন্ধ করে দেওয়া হবে। আমার ওসমানে গনির কাছে যেমনই খবর গেল, আমার ওসমানে গনি বলেন, এই গুদি আমি ওসমানে গনি তোমাকে বলতে যাই, বলো বলো তোমার কাছ থেকে আমি পুরো কোয়াটা খরিদ করে নেব, এ নবীর সাহাবীদের জন্য তুমি কত টাকা নিবে বলো, আমি ওসমানে গনি সব টাকা দিতে রাজি। আমার ওসমানে গনি যেমনি বললেন, এগুলি বলল সর্বপ্রথমে তুমি তো খরিদ করেছিলে, আবার তুমি দ্বিতীয়বার খরিদ করতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ আমি খরিদ করতে চাই। সুবহানাল্লাহ, তিনি কত টাকা দিয়ে খরিদ করেছিলেন? একবার খরিদ করলেন, আবার দ্বিতীয়বার তিনি খরিদ করেছিলেন, পুরো কোয়াটা তিনি খরিদ করে মুসলমানের জন্য তিনি সৎকা করেছিলেন। জোরে বলো ওসমানে গনি তিনি খরিদ করেছিলেন। আব্বাজি আমার সোনা মালিকেরা, সুবহানাল্লাহ, আজকের মাহফিলে আপনারা বসে আছেন সুন্দরভাবে, যত পাখির নাই উঠে চলে যাবেন না, বাপ সুবহানাল্লাহ, মজার আলোচনা, আপনাদেরকে সুভাবে ঈমান তাজা হয়ে যাবে। এই খোদার ঘরের জন্য যোগ্য বাপের যোগ্য বেটা দেখি, সুবহানাল্লাহ। সানে কালা শফে আমার নবী বলতেছেন, বলে ওসমানে গনি রে তুমি একবার জান্নাতটা তুমি খরিদ করে নিরে। আবার নবী যেন আবার ওসমান গনির দিকে তাকিয়ে বলতে আসি না, হে ওসমানে গনি শোনো, তুমি দ্বিতীয়বার তুমি যখন খরিদ করেছ, হে ওসমানে গনি আজকে তুমি মুসলমানের জন্য পুরোটা তুমি যখন কোয়াটা তুমি খরিদ করে নিয়েছ, আমি ওসমান তোমাকে আমি নবী জানাইয়া দিলাম, আমি নবী বলে দিলাম, তুমি একবার নয় দুইবার তুমি জান্নাত খরিদ করলে। জোরে বলো আমার ওসমানে গনির জন্য আবার নবী জানাইয়া দিলেন না, আমি একটা মদিনার গলিতে আমি একটা বাগানের মধ্যে ঢুকলাম, আমি একটা খেজুরের বাগের মধ্যে ঢুকলাম, একটা খেজুরের বাগানের মধ্যে ঢুকে গেলাম, আমি নবী ঢুকে যাবার পরে ওই জায়গায় আমার সঙ্গে একজন মালি আছে, আমি ওই সময় যখন দরওয়াজা খুলে দেওয়া গেল, গেট খুলে দেওয়া গেল, বাগানের গেট খুলে দেওয়া গেল, আমি ওই সময় বাগানটা যখন ভ্রমণ করতেছিলাম, আমার নবী বলেন, আমি যখন বাগান ভ্রমণ আমি করলাম, আমার নবী বলে ওই সময় যেন একজন ব্যক্তি ছিল, ওই দারোয়ানটা ছিল, ওই দারোয়ানের সম্মুখে একজন ব্যক্তি এসে বলেন, না অগ নবী আপনি এই বাগের মধ্যে আপনি ঘুরছেন? আমার নবী বলছেন, এ মালি শোনো, তোমরা দরওয়াজা খুলে দাও, এখন একজন জান্নাতি মেহমান প্রবেশ করবে। ওই জায়গাতে যখন দেখা গেল একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে না, ইফতাহ লাহু আবশারুহু ফিল জান্না, ওই জায়গাতে যখন বলা গেল ওই গামনা গেটের খুলে দেওয়া গেল, যেমনি খুলে দেওয়া ওই জায়গাতে বাগানের ওই বাগানের মালি বলে, আমি ওই সময় দেখতে পেলাম যিনি দেখলেন প্রথম নম্বরে তিনি হলেন আবু বকর সিদ্দিক। জোরে বলো আবার আবু বকরকে জান্নাতি, আবু বকরকে বাগানের মধ্যে ভরে নেওয়া গেল, আবার ঘুরতে ঘুরতে আমার নবী বলতে আছিল, আর একজন জান্নাতি ব্যক্তিকে তোমরা দেখতে পাবে, দরওয়াজা তোমরা খুলে দিবে, জান্নাত জাহান্নাম আল্লাহর নবী বলতে আছিল, ওই বাগানের তোমরা দরওয়াজা খুলবে, বাগানের গেটটা তোমরা খুলে দিবে, যেমনি খোলা তেমনি দেখা গেল আর একজন ব্যক্তি এসে হাজির হলেন, তিনি হলেন আমিরুল মুমিনীন ওমরে ফারুকে আজম। জোরে বলো আমার নবী বলতে আসিল, আমার নবী আবার ঘুরতে ঘুরতে গেল ওই জায়গাতে দেখতে বাবা গেল, আমার নবী বলছে তোমরা দরওয়াজা খুলে দাও, আর একজন ব্যক্তি তিনি আসবেন, আর যুবকদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবে, আমার উম্মা উম্মাতিকে জান্নাতে নিয়ে যাবে, আমার উম্মা উম্মাতিকে তিনি জান্নাতে নিয়ে যাবেন, কত হাজার জান্নাতি নিয়ে যাবে, বলবেন আমার গুনাহগার উম্মা উম্মাতিকে ওই জান্নাতি ব্যক্তিটা, 77,000 গুনাহগার ব্যক্তিকে আমার উম্মা উম্মাতিকে তিনি জান্নাতে নিয়ে যাবে।
যখন বাগানের দরওয়াজাটা খুলে দেওয়া হয়, বাগান মালি বলতে আছে আমি ওই সময় তাকিয়ে আছি, আমার নবী বর্ণনা দিলেন 70,000 গুনাহগার উম্মত উম্মাতিকে জান্নাতে নিয়ে যাবে। ওই মানুষটা কি এমন মানুষ আছে দেখবো? আমার নবী যেমনি বললেন দরওয়াজা খুলে দেওয়া হলো, আর ওই সময় দেখা গেল তিনি যেন খুব নরম মানুষ। আমার ওসমানে গানি তিনি প্রবেশ করলেন, জোরে বল আমার ওসমানে গানি কে যদি তোমরা প্রেম করনে বালা গাও, তোমরা ভালোবাসনে বালা যদি গাও, মহব্বত করনে বালা যদি গাও, না তোমরা যদি 70,000-এর মধ্যে তোমরা যদি দাখিল হয়ে যেতে পারো, তোমরা ওসমানে গানির সঙ্গে জান্নাতি হয়ে যাবে। মাহফিলে যে চা দেওয়া হচ্ছে, আমার দিকে খেয়াল রাখবে না, চায়ের কাপের দিকে রাখবে রে বাপ। আমার নবী বলতে আছেন বলে ওসমান, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম জান্নাতি বলে ঘোষণা করে দিলি রা। আবার নবী বললেন ওসমানে গনি জান্নাতি, আমার ওসমানে গনি হলো জান্নাতি। ওসমানে যারা ভালোবাসনে বলা খাবে তারা ওসমানে গনির সঙ্গে খাবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পিছে নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে, আর তাড়াতাড়ি করে তিনি চলে যান নামাজ পড়তে পড়তে তিনি চলে যান। ওই সময় আমার নবী বলেন কি ব্যাপার ওই সাহাবী কেন তাড়াতাড়ি করে চলে যায়, আমার আনসার সাহাবী কেন চলে যায়। আবার নবী একদিনে ধরলেন, আবার নবী বললেন আমার সাহাবী বলো তুমি ফজরের নামাজ পড়ে নাও, আর নামাজ পড়ার পরে তুমি কোনো ওয়াজিফা করো না, বলো তুমি তাড়াতাড়ি করে কেন বাড়ি চলে যাও। আবার নবীর সম্মুখে যান, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এই জন্য চলে যাই নবী গো, আমি তো ইয়া রাসূলুল্লাহ আমি একজন আপনার সাহাবী নবী গো, আমি একজন মুসলমান অগণবে, আমাদের দ্বারাতে তো হালাল রুজি খেতে হবে, হারাম খাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান আমাদের জন্য হালাল বস্তু খেতে হবে, হারাম খাওয়া যাবে না। হারাম কেমন নবী বারণ করে দিয়েছিল, তোমরা খবরদার হালালি খাবার খাবে, তোমরা হারাম খাবে না। আমার আল্লাহ তাআলা বলেছেন বান্দা বান্দিরা তোমরা শোনো, ইন্নাল্লাহ ইয়ারজুকুম ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে হালাল রুজি আমি আল্লাহ রেখেছি। জোরে বলো তোমরা নামাজ পড়বে, আর তোমরা নামাজ পড়ে নামার পরে তোমরা জমিনে ছিটিয়ে যাও। জোরে বলুন অনেক মানুষ ব্যবসা করে, অনেক মানুষ বিভিন্ন রকমের ব্যবসার মধ্যে লিপ্ত হয়। আমার আল্লাহ তাআলা বলে ও বান্দা বান্দিরাও, তোমরা এবার তোমরা বস্তু যখন তোমরা ব্যবসা করবে, তোমরা হালালি অবস্থায় ব্যবসা করবে। জোরে বলুন খবরদার, তোমরা মিথ্যাবাজি করে তোমরা ব্যবসা করবে না, চিটিংবাজি করে তোমরা ব্যবসা করবে না, তোমরা হালাল ভাবে তোমরা ব্যবসা করবে। আমি আল্লাহ তাআলা বান্দা তোমরা জানো না, আমি আল্লাহ তাআলা যেই বান্দাটাও নামাজ আদায় করি নামার পরে জমিনে ছিটিয়ে যাই, আমার বান্দা বান্দি যে কাজ কর্মটা করে ওই কাজ কর্মটাও আমার আল্লাহ তাআলা বলতে আছেন তার নামে আমলের মধ্যে লিপ্ত হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ।
বান্দা বান্দির জন্য আমার আল্লাহ তাআলা বলে দিয়েছিল, বান্দা রে তোমরা যেই কাজটা তোমরা করবে ওই কাজটাই তোমার ইবাদতের মধ্যে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে নামাজ পড়ে নামার পরে আপনি যোগর পর্যন্ত কর্ম করবেন, কাজ করবেন, বান্দা তোমার ওই কাজটা যদি নবীর তরিকা অনুযায়ী হয়, ওই কাজটা যদি তোমার নবীর আখলাক অনুযায়ী যদি হয়, বলেন ওই কাজটা হবে তোমার জন্য। সুবহানাল্লাহ। নেকি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মা খালারা শোনো, স্বামীর সংসারের ঘরে তোমরা তো কাজ করো, ফজরের নামাজ পড়ে যা কাজ করবে সুবহানাল্লাহ, যতক্ষণ যেই কাজটা করবে সেই কাজটাই ইবাদত হবে, সেই কাজটাই ইবাদত হবে, সেই কাজটা ইবাদত গণ্য হবে। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আপনি যে কাজ করবেন সেই কাজটা যদি তোমার হালাল অবস্থায় হয় তো সুবহানাল্লাহ, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত ওই কাজের মধ্যে আপনি লিপ্ত থাকবেন, ওই সময়টুকু আপনার জন্য সুবহানাল্লাহ ইবাদত হবে, ওই কাজটাও ইবাদত গণ্য হবে। আপনি চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন সুবহানাল্লাহ, আপনি পেশাব ফিরবেন ওটাও ইবাদত হবে, আপনি পায়খানা করবেন আপনার ওটাও ইবাদত হবে। বলে মৌলভী সাহেব কেমন করে হয়, শোনো, আপনি খাবেন তাও ইবাদত হবে, কেমন করে হয় এ মুসলমান? সুবহানাল্লাহ। আপনি পেশাব করবেন যদি নবীর তরিকা হওয়া লাগবে, জোরে বলেন সুবহানাল্লাহ, নবীর তরিকা হওয়া লাগবে। এখনকার বর্তমান জোয়ান যুবকেরা রাস্তা দিয়ে যাচ্ছে, দেখবেন যে এখন ডিজিটাল যুগ, নিত্য নতুন, তাই না? রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে ভুভা করে চলছে, দেখা গেল যখন পেচ্ছাপ লাগলো দাঁড়িয়ে চেনটাকে টেনে দিয়ে মেশিন চালু করে দিল, তাই না? ও পাক না নাপাক কিছু বুঝতে পারলো? আচ্ছা বলুন, ওই সময় আর কোনো পানিরও দরকার হলো না? আজকে বলো আমরা নবীর উম্মত, আমরা নবী নবী মুখে করি, নবী নবী ওই রকম করে মুখে নবী নবী করলে পরে তো হবে না। আব্বা জিরে আমার সোনাবাণী কিরা, এ জোয়ান যুবকেরা শোনো, আজকে তুমি মুসলমানের বাচ্চা হয়ে তোমার হাতে একটা বালা কেন থাকবে? হাতে সুতো কেন বাঁধা থাকবে? চুলগুলো কাটিং মোরগের মতন কেন হবে? তুমি মুসলমানের সন্তান, তুমি মুসলমানের বাচ্চা, তুমি গোটা প্যান্ট না পরে তুমি ছিঁড়া প্যান্ট কেন পরবে? এখন বর্তমানে আছে না নাই মুসলমান? সুবহানাল্লাহ, বড় আফসোস হয় বলো, ওই ছেলের যদি ইন্তিকাল হয়, মারা যদি যায়, তাহলে বলো ছেলেটা না পাকি অবস্থায় মারা যাবে না পাক অবস্থায় মারা যাবে? হ্যাঁ বলেন, জোরে বলেন, পাক অবস্থায় না নাপাক অবস্থায় মারা যাবে? খবরদার, সাবধান, হুঁশিয়ার, তুমি পেশাব করবে সুবহানাল্লাহ, আমার নবীর তরিকা অনুযায়ী হবে, আমার নবীর তরিকা হওয়া লাগবে, তাহলে ওটাও ইবাদত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি পায়খানা করবেন আমার নবীর তরিকা অনুযায়ী হওয়া লাগবে, ওটাও তোমার ইবাদত হবে। আপনি গোসল করবেন আর গোসল করাটাও নবীর তরিকা অনুযায়ী হতে হবে, তাহলেও সেটা ইবাদতে গণ্য হবে। এখন মুসলমানের ছেলেরাকে যদি জিজ্ঞাসা করা হয়, এই বাবু বলতো যে গোসলের কয়টা ফরজ জানিস? হ্যাঁ, গোসল কিভাবে করতে হয় জানিস? অধিকাংশ ছেলেরা গোসলের ফরজ বলতে পারবে না, বলতে পারবে? সম্ভব হবে? সম্ভব হবে না? এরা বলুন তো, গরু চামড়া মুসলমান, মুখে মুসলমান বলি কিন্তু গরু ছাগলের মতন আমরা খাই, আর গরু ছাগলের মতন কিন্তু আমরা মেলামেশা করি, এ মুসলমান? আজকে তাহলে বলুন আমাদের তরিকা আমরা কেমন করে নিয়ে চলবো, আমরা ইমান বাঁচাবো কেমন করে? যদি আজকে এতটুকুন জিনিস না জানি, আমরা গোসলের ফরজ কটা জানি? জানি না। মাখালারা ভালো করে শোনো, আজকে আমরা মুসলমান, আমরা মুসলমানের আমরা কিছু তরিকা বুঝতে পারলাম না। জিজ্ঞাসা করে দিবি নামাজ পড়ো, হুজুর
নামাজ তো পড়ি না, কিন্তু মাঝে মাঝে একটা নামাজ পড়ি। হ্যাঁ, কোন নামাজ? ওই সপ্তাহে মিস কল দেওয়ার জন্য যাই, ইমাম সাহেবকে দেখা করতে যাই। তা আমার হুজুর একটা কথা বলতেন, কি বলতেন? আমার হুজুর বলতেন, তিন কোয়ালিটি মানুষ আছে নামাজি, তিন কোয়ালিটি। বলে কেমন তিন কোয়ালিটি মানুষ? বলে ওই রকম দেখা যাবে, এক কোয়ালিটির মানুষ হবে 365 দিনের মধ্যে, এক কোয়ালিটির মানুষ হবে আটকি, আটকি নামাজি। বলে হুজুর আটকি নামাজি আবার কি? হ্যাঁ, বলে আটকি নামাজি হলেও আট দিন পর পর যাই, বুঝা গেল? আট দিন পর পর যাই, তার মানে শুক্রবার টু শুক্রবার, শুক্রবার টু শুক্রবার, আটকি নামাজি। ওটা হচ্ছে আর একটি নামাজি আছে, সেটা হচ্ছে খাটকি নামাজি। বললাম হুজুর খাটকি নামাজি এটাও বুঝতো না, এ বেটা তোর এখনো বয়স হয়নি বুঝার, তোকে আমি পড়াশোনা করছিলাম। মুফতি সাহেব বলছে বেটা তোর এখনো বয়স হয়নি। বলে হুজুর এখনই তো জানতে হবে। বলে খাটকি নামাজিটা কি? বলে খাটকি নামাজি হলো ওই ব্যক্তিটাই যখন দেখবি কোনো মানুষ মারা যায়, তখন তাকে খাটলির উপরে চাপানো হয়, তখন ও গোসল জানুক, উজু জানুক আর না জানুক, ও মাটি দেওয়া জানাজার যজ্ঞ ছুটবে, দৌড়বে। আচ্ছা বলুন তো, ওই ছেলেটা, ওই মানুষটা কোনোদিন যদি নামাজ না পড়ে, গোসলের নিয়ম যদি না জানে, তো গরু ছাগল মহিষকে যেমন আপনারা গাধুয়ান, গাধাইকে গাধাই, নাকি? আচ্ছা বলুন তো, ও যদি গোসলের ফরজ যদি না জানে, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কি? এসব কথাগুলো বলছি তো, প্রয়োজন আছে, দরকার আছে, তাই না? জীবনী তো অনেক শোনেন, বাপ বাপ আমার জীবনীটা একটু আলাদা হয়, যদি কিছু জ্ঞান যদি না পাবেন, জীবনী শুনে জীবন তৈরি হয় নাকি? জীবনী শুনে জীবন তৈরি করতে হবে, আর জীবনী শুনে জীবন যদি তৈরি না হয়, তো জীবনী শুনে কি হবে?